প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রমাণ করব এক গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তো এটা প্রমাণের উদ্দেশ্যে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিই। আমরা একেবারে উপরে আমরা গ্রাম বসালাম, গ্রাম, এক ধাপ নিচে ডেসিগ্রাম, ডেসি বসে, যেহেতু আমরা গ্রাম নিচে সাথে ডেসিগ্রাম হবে, সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তো আমরা জানি এক গ্রাম সমান 10 ডেসিগ্রাম, আবার এক ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম, এক সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। তো প্রথমে আমরা এক গ্রাম সমান 10 ডেসিগ্রাম লিখতে পারি, ডেসিগ্রাম। তো 10 ডেসিগ্রাম, যেহেতু এক ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম, তাহলে 10 × 10 সেন্টিগ্রাম আমরা লিখতে পারি। তাহলে এক সেন্টিগ্রামে যেহেতু 10 মিলিগ্রাম, তাহলে আমরা লিখতে পারি 10 × 10 × 10 মিলিগ্রাম, অর্থাৎ 1000 মিলিগ্রাম, অর্থাৎ এক গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তো আমরা এটা খুব সহজেও পারি, যেমন এক গ্রাম, এটা যেহেতু 3 ধাপ নিচে আছে গ্রাম থেকে, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, 3 ধাপ নিচে আছে, 10 × 10 × 10, তাহলে আমরা 3 বার 10 দ্বারা গুণ করলে 10 × 10 × 10 মিলিগ্রাম, অর্থাৎ 1000 মিলিগ্রাম। তাহলে এক গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।